मतलब जैसे चलना यहाँ नहीं है, तो सेवा बहुत अच्छी होती होगी वहां, लेकिन एक पीछे उद्देश्य रहता था कि जो सेवा जिसकी होती है वो कृतज्ञता से ईसाई बन जाए। কে মাদার টেরিজার নামে যে ভাষা কুচ্ছা ভাষা ব্যবহার করেছেন এই মোহন ভাগবত, মোহন ভাগবত শুধু খ্রিস্টানদের মা নয়, শুধু ভারতবর্ষের মা নয়, সারা পৃথিবীতে মাদার টেরিজাকে এত সম্মান জানায়।